মেকআপ মেকআপ লুক ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং। আর যারা বলো আমি মেকআপ করতে পারি না, মেকআপ করাটা একেবারে পছন্দ করি না, তাদের জন্য এই নো মেকআপ লুকটা হচ্ছে একেবারে পারফেক্ট। ডার্ক সার্কেল হাইট হবে, ইনস্ট্যান্ট ব্রাইটনেস পাবে, গ্লোয়িং স্কিন উইথ সান প্রোটেকশন, আর কি চাই? আর এই মেকআপ লুকে কোনো ফাউন্ডেশন নাই, নো কনসিলার, নো কালার কারেক্টার, শুধুমাত্র ইউজ হবে পন্সের এই বিবি ক্রিম, আর তার সাথে ইউজ হবে বাজারে সহজলভ্য হোয়াইট টোন পাউডার, তবেই না হবে নো মেকআপ লুক। হ্যাঁ মাই লাভ, দিস ইজ অন্তরা অ্যান্ড ওয়েলকাম টু সাজগোজের একমাত্র ঠিকানা সাজঘর, যেখানে নতুনদের জন্য থাকে ভ্যারাইটিস মেকআপ টিউটোরিয়ালস, আর থাকে মজাদার কিছু ট্রিক্স যা মেকআপকে অনেক সহজ করে দেয়। সো তাড়াতাড়ি করে সাজঘরকে করে নাও সাবস্ক্রাইব। মেকআপের ফার্স্ট স্টেপ স্কিন ক্লিনজিং করা, যেটা আমি করে এসেছি। এবারে ইউজ করবো একটা ময়শ্চারাইজার, আমি ইউজ করবো নেভিয়ার এই সফট ময়শ্চারাইজারটা, এটা তো প্রত্যেকের ঘরে অ্যাভেলেবেল। এরপরে ডাইরেক্ট অ্যাপ্লাই করবো পন্ডসের এই বিবি ক্রিমটা, এটা শেড নাম্বার হচ্ছে আই থিঙ্ক আইভরি, এটা ইউজ করছি, ভীষণ ছোট্ট। আর এটা হচ্ছে 9 গ্রামের প্যাকেজ, দাম নিয়েছে 67 টাকা 65 টাকা মতো নিয়েছে আমার কাছে। বিবি ক্রিম তোমরা যে কোনো সময় ইউজ করতে পারো, এটাতে তোমরা পাবে একটা মেকআপ ফিনিশ, এটা কোনো ফাউন্ডেশন না। আর স্কিনের ফাউন্ডেশন যেভাবে স্কিনকে ক্ষতি করে, এটা কিন্তু ক্ষতি করে না, তাই জন্য এটা নিশ্চিন্ত মনে ইউজ করতে পারো। চোখের সামনে তোমরা এখন দেখতে পাবে কতখানি এটার কাভারেজ। আমার কিন্তু চোখের তলাতে আই থিঙ্ক হালকা একটু ডার্ক সার্কেল আছে, দেখা যাক কেমন কেটা হাইড করতে পারি। এটা ব্লেন্ড করার জন্য কোনো বিউটি ব্লেন্ডার লাগবে না, জাস্ট আঙুলি যথেষ্ট। বিবি ক্রিমটা লাগানো হয়ে গেলে একটু আঙুল দিয়ে এরকম করে ড্যাব 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 করে দিই, ওটাতে খুব ভালো রকমভাবে সেট হয়ে যায়। এত সুন্দর ফুল কভারেজ দিচ্ছে আমার মতে, যে কারণে আমাকে এটা গলার মধ্যে একটু হলেও ইউজ করতে হবে। আমার মুখের মধ্যে এটা একটু চিপচিপ করছে, মানে একটু স্টিকি স্টিকি ব্যাপারটা রয়েছে, যেটার জন্য এবার ইউজ করে নিতে হবে যে কোনো একটা লুজ পাউডার। ঘরে যদি থাকে বেবি পাউডার ইউজ করো, আর আমি তো প্রেফার করবো হোয়াইট টোন পাউডারটা ইউজ করবার। এটা এত ভালো একটা কভারেজ দেয় না হোয়াইট টোন পাউডার, জাস্ট একটা মেকআপ ফিনিশ দিয়ে দেবে, এক্ষুনি দেখতে পাবে। হাতের কাছে রয়েছে বিউটি ব্লেন্ডারটা, এটা দিয়ে লাগিয়ে নিই আর কি করবো। এদিকে বিউটি ব্লেন্ডার দিয়ে লাগাচ্ছি, দেখো সুন্দর, দেখতে পাচ্ছ ফিনিশটা কি সুন্দর। ফেসের এই সাইডটা লাগাবো এই পাপটা দিয়ে। এবারে আমি একটু আইব্রোটা সেট করে নেবো, আইব্রো সেটের জন্য ইউজ করছি আইব্রো পেন্সিল, যেটা হচ্ছে সুইস বিউটি কোম্পানি, ভীষণ সস্তা, 40 টাকা। আর আজকের ভিডিওতে ইউজ করা প্রতিটা জিনিসই হচ্ছে ভীষণ অ্যাফোর্ডেবল, তোমরা প্রত্যেকে পারচেস করতে পারবে। প্রথমে আশ্রয় নিচ্ছি, আইব্রো সেট হয়ে গেছে। এবার আমি একটু আইশ্যাডো ইউজ করে নেব, আমি ইউজ করছি সুইস বিউটির এই প্যালেটটা, এটা দাম কাছাকাছি ওই 215 টাকা মতো নিয়েছে, ভীষণ সস্তা। অনেকগুলো কালার্সও রয়েছে, এখান থেকে আমি এই কালারটা নেব, এই কালারটা। আর এই প্যালেট থেকে একটু ব্রাউন কালারটা নিয়ে আমি আমার নাকের দুপাশে একটু দিয়ে নেব। এবার একটা কাজল ইউজ করছি, পরে নেব একটু আইলাইনার।
মাস্কারা যদি থাকে তাহলে ইউজ করো, আদারওয়াইজ এই লাইনার দিয়েও কিন্তু মাস্কারা পরা যায় সুন্দর করে। আমি যখন কোথাও মাস্কারা নিয়ে যেতে ভুলে যাই তখন আমি এই ট্রিকটা দিয়েই এটাকে ম্যানেজ করে নিই, খুব সুন্দর মাস্কারা লুক দেবে। ব্লাশার থাকলে একটু ব্লাশার অ্যাপ্লাই করো, আমি ইউজ করছি ভীষণ অ্যাফোর্ডেবল সুইস বিউটির এই ব্লাশারটা, খুব ভালো একটা ব্লাশার। এবার ইউজ করবো একটা লিপস্টিক, এটা হচ্ছে সুইস বিউটির লিপস্টিক, শেডটাও খুব মিষ্টি। আচ্ছা, এখানে ইউজ করা ব্লাশারটা এক্সেপশনাল, হ্যাঁ থাকলে ইউজ করতে পারো, না থাকতে গেলে নো প্রবলেম। এমনিতেও চোখের মধ্যে একটু লিপস্টিক দিয়ে এই লুকটা ক্রিয়েট করতে পারো, তাতেও দেখতে ভালো লাগবে। একটু লিপস্টিক পরলে তো অটোমেটিক্যালি লাইনার কাজল দিতে গেলে একটু সুন্দর লাগে, সেটা দিয়েও তোমরা লুকটা ক্রিয়েট করতে পারো। আমার এই নো মেকআপ মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সাজঘরে থাকছে ভ্যারাইটিস মেকআপ টিউটোরিয়াল, যা দেখে তোমরা নিজেদেরকে বিভিন্ন রকম লুকে সাজিয়ে নিতে পারবে, রেডি করে নিতে পারবে। আর ঠিক উল্টো দিকে ওপেন হয়ে গেছেন, রিসেন্টলি আমি ওপেন করে ফেলেছি আড্ডা উইথ অন্তরা, যেখানে তোমরা আমার সাথে আড্ডা দিতে পারবে আর শিখে নিতে পারবে উইদাউট মেকআপ লুকে কীভাবে নিজেদেরকে সুন্দর রাখবে, কীভাবে নিজেদের ফিটনেসকে বজায় রাখবে, সব কিছু সেখানে থাকছে। তো তার জন্য ঝটপট সাবস্ক্রাইব করে নাও আড্ডা উইথ অন্তরা। আমি কিছুদিন আগে কমিউনিটিতে পোস্টও দিয়েছিলাম, তোমরা অনেকেই হয়তো সেটা দেখোনি, তো ঝটপট করে এখন চলে যাও আড্ডা উইথ অন্তরাতে সাবস্ক্রাইব করে রাখো। তবে আজকের মতো এ পর্যন্ত, নেক্সটে থাকছে আরও অনেক বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মেকআপ টিউটোরিয়ালস, যেগুলো পেতে দেখতে হবে তোমাদের সাজঘর। আর নতুন হলে তো অবশ্যই সাজঘরকে করে নাও সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, সঙ্গে থেকো, বাই বাই।